গুড মর্নিং গুড আফটারনুন অ্যান্ড গুড ইভিনিং স্টাডিভাবে সকলকে স্বাগত জানাই আজকে আমাদের আলোচ্য বিষয় স্টেপ টু ইউজ মিক্সার গ্রাইন্ডার আমরা মিক্সার গ্রাইন্ডারকে কিভাবে ব্যবহার করব মিক্সার গ্রাইন্ডারকে কিভাবে আমরা চালনা করব। সেটা হচ্ছে আজকের আমাদের আলোচ্য বিষয় তো এর আগের ভিডিওতে আমরা দেখেছি যে মিক্সার গ্রাইন্ডার দেখতে কেমন হয় মিক্সার গ্রাইন্ডারের কি কী পার্টস থাকে প্রত্যেকটি পার্টস আমরা চিনেছি আমরা আইডেন্টিফাই করেছি মিক্সার গ্রাইন্ডার বিভিন্ন রকমের টাইপস আমরা জেনেছি মিক্সার গ্রাইন্ডারের ওয়ার্কিং প্রিন্সিপাল আমরা কিন্তু আগে ভিডিওতে দেখিনি আজকে আমরা সেটা দেখব যে মিক্সার গ্রাইন্ডার কীভাবে চলে এবং তার ওয়ার্কিং প্রিন্সিপালটা কী তো মিক্সার গ্রাইন্ডারকে চালানোর আগে আমাদের কিছু কিছু পয়েন্ট খুব ভালো করে মনে রাখতে হবে সেই পয়েন্টগুলি কি কি তোমরা খুব ভালো করে দেখো খুব ভালো করে পয়েন্টগুলো চেক করবে যে মিক্সার গ্রাইন্ডারকে চালানো রাখ তো দেখো এক নম্বর পয়েন্ট কি এক নম্বর পয়েন্ট হচ্ছে যে মিক্সার গ্রাইন্ডারকে চালানোর পূর্বে প্রথমে ভালো করে দেখে নিতে হবে যে প্রত্যেকটা পার্টস ওখানে প্রেজেন্ট আছে কি না মিক্সার গ্রাইন্ডারের প্রত্যেকটি পার্টস ওখানে প্রেজেন্ট আছে কি না সেটা খুব ভালো করে দেখে নিতে হবে সেকেন্ড কি দুই নম্বর কি খুব ভালো করে দেখে নিতে হবে যে কোনো কোনো পার্টস ড্যামেজ আছে কি না বা কোনো পার্টস সেখানে অ্যাটাচমেন্ট করতে কোথাও ফেটে গেছে কিনা ভেঙে গেছে কিনা ঠিক আছে সেগুলো খুব ভালো করে লক্ষ্য করে নিতে হবে ওকে তারপর তিন নম্বর কি তিন নম্বর খুব ভালো করে যে জারগুলি আমরা ব্যবহার করব যে সেই জার এবং লিড মানে ঢাকনা এবং যে ব্লেডগুলি থাকবে জারের মধ্যে সেগুলো কিন্তু হালকা উষ্ণ গরম জল দিয়ে আমরা কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নেব ব্যবহার করার পূর্বে ক্লিয়ার এটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখতে হবে নেক্সট কি চার নম্বর খুব ভালো করে আমরা যে বডিটা রয়েছে মানে যে বেস ইউনিটটা রয়েছে সে বেস ইউনিটটাকে শুকনো কাপড় দিয়ে কিন্তু মুছবো ওটাতে কিন্তু আমরা জল ব্যবহার করব না কারণ ওটা একটা ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট জল ব্যবহার করলে কিন্তু আমাদের বিপত্তির সম্ভাবনা রয়েছে পাঁচ নম্বর পয়েন্ট কি যখন ওই মোটরটি ঘুরবে সেই মোটরটি ঘোরার সময় আমরা যাতে কোনো রকমভাবে সেই মুভেবল পার্টিতে কিন্তু হাত দেব না সেটা কিন্তু মাথাতে রাখতে হবে প্রথম থেকে এবং সেই কথাটা মাথায় রেখে আমাদের ওই যে বেস ইউনিট রয়েছে সেই বেস ইউনিটের ওপরে যে বাটারফ্লাই যে খাঁজটি রয়েছে আমাদেরকে কিন্তু ভালো করে দেখে নিতে হবে সেই খাঁজটি কোনোভাবে আটকে আছে কি না মানে কি খাঁজটির ওপরে কোনোভাবে কোনো কিছু জ্যাম হয়ে আছে কি না ওই যে ফ্রিলি যাতে মোটরটি ঘুরতে পারে সেটা আমাদের কিন্তু নজর রাখতে হবে যদি ওই জায়গাটি কোনোভাবে জ্যাম থাকে বা কোনো কোনোভাবে ওই অংশটিতে কোনো কিছু আটকে থাকে সেটা কিন্তু আমাদেরকে ফ্রি করতে হবে আদারওয়াইজ মোটরটি পুড়ে যেতে পারে অথবা কোনো অংশ যদি সেখানে টাচ করে থাকে সেই অংশটি কিন্তু নষ্ট হয়ে যেতে পারে ইভেন বাটারফ্লাই যে খাঁজটি রয়েছে সেই খাঁজটি কিন্তু নষ্ট হয়ে যেতে পারে ওকে নেক্সট ছয় নম্বর পয়েন্ট যেটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে যে জারের যে স্যাপগুলো রয়েছে মানে আমরা আমরা তো বেস ইউনিটের যে বাটারফ্লাই খাঁজটি দেখলাম তো জারের ক্ষেত্রে তো এরকম একটা বাটারফ্লাই খাঁজ রয়েছে যে খাঁজটি ব্লেডের সাথে একটা স্যাফট দ্বারা যুক্ত সেই খাঁজটি বা ওই যে ব্লেডটি যাতে ফ্রিলি মুভ করতে পারে স্মুথলি মুভ করতে পারে সেই দিকটা কিন্তু আমাদের দেখতে হবে ঠিক আছে কোথাও কোনো কিছু আটকে আছে কি না ওই অংশটিতে কোনো কিছু ভাবে কোনোভাবে জ্যাম হয়ে আছে কি না সেগুলো আমাদের কিন্তু খুব ভালো করে দেখতে হবে এবং এটা দেখে নিতে হবে যে মিক্সার গ্রাইন্ডারের যে সুইচ যে রোটেটিং যে সুইচ সেটা অফ অবস্থায় আছে কি না কারণ কোনোভাবে যদি ভুলবশত অফ থাকে অন থাকে তাহলে কি হবে আমরা সুইচটা দেয়া মাত্রই পাওয়ার সুইচটা মাত্রই মাত্রে কীভাবে ইনস্ট্রুমেন্টই চালু হতে শুরু করবে তখন কিন্তু একটা বিপত্তি ঘটতে হবে কারণ আমরা তখন রেডি নই ওটা চালনা করার জন্য ওকে তো মিক্সার গ্রাইন্ডারের সুইচ অলওয়েজ অফ থাকবে নেক্সট সাত নম্বর পয়েন্ট সেটা হচ্ছে মিক্সার গ্রাইন্ডারের ব্যবহার করার পূর্বে মিক্সার গ্রাইন্ডারের সুইচটা অফ রয়েছে এটা আমরা তো দেখলাম আমরা যে ইলেকট্রিক্যাল যে পাওয়ার কট সেটা আমরা মেন সাপ্লাই তো দিলাম ইটস ওকে আমরা হয়তো সুইচটা অন করলাম ইটস ওকে বাট আমরা খুব ভালো করে দেখে নেব যাতে করে মিক্সার গ্রাইন্ডারের যে জার সে জারের ওপরে যে লিডটি সেটা প্রপারলি প্লেসড হয়েছে কি না ঠিক আছে শুধু তাই নয় জারের যে লিডটি প্রপারলি প্লেসড করলে হবে না জারটিও প্রপারলি প্লেসড হয়ে আছে কিনা কারণ জারটিও কিন্তু ওই মিক্সার গ্রাইন্ডারের সাথে ইউনিটের সাথে আটকানোর জন্য একটা স্পেশাল একটা ফিচার্স থাকে ঠিক আছে তোমরা খুব ভালো করে লক্ষ্য করো আমি তোমাদের সেই জিনিসটা দেখাচ্ছি দেখো স্পেশাল ফিচার্সটা রকম এই যে ছবিতে দেখো তোমরা যে জারটিকে ওর উপরে বসিয়ে ক্লক ওয়াইজে কিন্তু একটা ঘোরাতে হচ্ছে এই যে ঘোরানোটা এটা কিন্তু অনেকেই করে না এতে কি হয় বাটারফ্লাই যে খাঁজ সে খাঁজটি কিন্তু আস্তে আস্তে নষ্ট নষ্ট হতে থাকে ঠিক আছে আস্তে আস্তে ঢিল হয়ে যায় নরম হয়ে যায় কারণ ওটা কি লুজ করে ইভেন যদি আমরা কোনোভাবে হালকাভাবে ওটার উপরে প্রেশার না দিই জারটির ওপরে তাহলে কি হবে জারটি কিন্তু ওপর দিকে জাম্প করতে পারে তো সেক্ষেত্রে কিন্তু বিপত্তি সম্ভাবনা আছে তো এগুলো আমরা অবশ্যই দেখে নেব একটা মিক্সার গ্রাইন্ডারকে চালানোর পূর্বে আমরা অবশ্যই দেখে নেবো এই পয়েন্টগুলিকে ক্লিয়ার তো চেক পয়েন্টগুলি খুব ভালো করে তোমরা মাথায় রাখবে কি কি চেক পয়েন্ট আমরা আলোচনা করলাম সেগুলো খুব ভালো করে মাথাতে রাখবে এরপর আমরা মিক্সার গ্রাইন্ডার কীভাবে চালনা করতে হয় আমরা সেটাকে দেখব তো মিক্সার গ্রাইন্ডার চালনা করার সময় আমাদের যে যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো হচ্ছে মিক্সার গ্রাইন্ডারকে অবশ্যই দরকার তার সাথে একটা ইউজার ম্যানুয়াল তো অবশ্যই দরকার এটা মিক্সার গ্রাইন্ডারের সাথেই দেয় কেনার সময়তেই একটা পেয়ে যাই আমরা কেনার যখন আমরা কিনি মিক্সার গ্রাইন্ডারকে তখনই সেই বক্সের মধ্যে কিন্তু ভরা থাকে একটা ম্যানুয়াল বুক সেটা আমরা প্রথমে পড়ে নেবো অবশ্যই ম্যানুয়াল বুকটা পরে নেব তার যে সাবধানতা সেগুলোকে দেখে নেব কিভাবে চালনা করতে হয় আমরা খুব ভালো করে জেনে নেব এবং আর কি লাগবে সেটা হচ্ছে পাওয়ার সাপ্লাই ঠিক আছে এবার কি করব আমরা প্রসিডিওরটা আমরা দেখবো কিভাবে কিভাবে আমরা মিক্সার গ্রাইন্ডারটাকে চালনা করব তো ফার্স্ট একদম প্রথমে এটা একদম সিম্পল টিভি বা রেডিও যেরকম আমরা চালাই ঠিক সেরকম টাইপের ঠিক আছে কিভাবে চালাবো খুব ভালো করে লক্ষ্য করো দেখো ফার্স্ট আমরা যে জারগুলি রয়েছে সেই জারগুলিকে কিন্তু প্লেস করব ঠিকভাবে আমরা কিন্তু জারগুলিকে একটা জায়গাতে রাখবো মানে যে জারটি ইউজ করব সেই জারটিকে আমরা ঠিকভাবে রাখবো ঠিক আছে সেই জারের মধ্যে আমরা ইনগ্রেডিয়েন্টসগুলোকে দেব যেটা আমরা মিক্স করতে চাই বা পেস্ট করতে চাই বা গ্রাইন্ডিং করতে চাই ঠিক আছে এখানে তোমরা দেখো খুব ভালো করে লক্ষ্য করো এখানে পেঁয়াজ রয়েছে ধনে পাতা রয়েছে ঠিক আছে টমেটো রয়েছে তো এইগুলো কিছু দেওয়া রয়েছে এর মধ্যে মানে কি এগুলোকে আমরা একসাথে কি পেস্ট মিক্সড করে নেবো ওকে এবার আমরা কি করব জারের যে ঢাকনা সেই ঢাকনাটিকে চাপা দিয়ে দেবো খুব ভালো করে চাপা দেবো শক্ত করে চাপা দেবো ক্লিয়ার এরপর জারের ঢাকনাটি চাপা দেওয়ার পর আমরা কি করব পুরো জারটিকে তুলে নিয়ে যে বেস ইউনিট রয়েছে মিক্সার গ্রাইন্ডার বেস ইউনিটের উপরে ওটাকে জারটিকে পজিশন মতো প্লেস করব প্লেস করে নিয়ে আমি ঠিক খাঁজে যেন ওটাকে শক্ত করে আটকে যায় সেই জন্য কিন্তু আমরা একটা ক্লক ওয়াইজ অর অ্যান্টি ক্লক ওয়াইজ যাই হোক না কেন সেটা ডিপেন্ড করছে মিক্সচারের যে মোটর সেটা কোন দিকে ঘুরছে তার উপরে সেটা ওখানে লেখা থাকে ম্যানুয়ালেও লেখা রয়েছে এবং যে খাঁজ রয়েছে সেই খাঁজটা দেখে আমরা বুঝে নেব কিভাবে ওটাকে টাইট করতে হয় তো আমরা জারটিকে জাস্ট ওই খাঁজের ওপরে বেশি ইউনিটের উপরে প্লেস করে রেখে দিলে কিন্তু হবে না ওটার ওপরে প্লেস করে কিন্তু কোনো একটা দিকে টার্নিং নিয়ে নেওয়াতে হবে এক্ষেত্রে দেখো এক্ষেত্রে যে জারটি রয়েছে সেই জারটিকে ওর উপরে রেখে ডান দিকে কিন্তু ঘোরাতে হচ্ছে ক্লিয়ার তবে কিন্তু এটা কিন্তু শক্ত হয়ে লেগে যাচ্ছে এরপর কি করব এই যে পুরো প্রসেসটা করার পর আমরা দেখে নেবো যে মিক্সারের সুইচটি অফ আছে কি না তারপর কি করব আমরা যে পাওয়ার সাপ্লাই সেই পাওয়ার সাপ্লাইয়ের সুইচটি প্রথমে অফ আছে কি না দেখে নেব সেটা অফ থাকা অবস্থাতে আমরা কি করব প্লাগটিকে ইন করব। ক্লিয়ার প্লাগটি আমি পাওয়ার করটি আমি প্লাগের মধ্যে ইন করার পর কি করব আমরা মিক্সচার গ্রাইন্ডারের যে জার সেই জারের ওপরে যে লিড রয়েছে সেই লিডের ওপরে একটা হাত রাখবো ক্লিয়ার হাতটা রাখার পর আমরা কি করব বোর্ডের যে মেন পাওয়ার সাপ্লাই তার সুইচটাকে অন করবো সেই সুইচটা অন করার পর তারপর কী করবো আমরা মিক্সার গ্রাইন্ডারের যে সুইচ রোটেটিং যে সুইচ সেই সুইচটিকে আমরা অন করবো ঠিক আছে আমরা প্রয়োজন মতো অন করবো এক নম্বর দুই নম্বর তিন নম্বর ঠিক আছে আমরা দেব তার স্পিডটাকে আমরা আমাদের প্রয়োজন মতো দেব ওকে দিয়ে আমরা কিন্তু কিছুক্ষণ ওয়েট করবো এইভাবে কিন্তু যেই আমরা সুইচটিকে অন করব তখনই কিন্তু মোটর ঘুরতে শুরু করবে ইলেকট্রিক মোটরকে ঘোরাবে মোটর সে ওই যে বাটারফ্লাই যে খাঁজ বিশিষ্ট অংশ সেটাকে ঘোরাবে সেই বাটারফ্লাই খাঁজ বিশিষ্ট অংশের সাথে মিক্সার গ্রাইন্ডারের যে জার সেই জারের যে ব্লেড সে ব্লেডটি কানেক্ট রয়েছে খাঁজে খাঁজে পুরো লেগে আছে এরপর কি হবে যখনই জারটির যে খাঁজটি বাটারফ্লাই খাঁজ সেই বাটারফ্লাই খাঁজটি যখনই ঘুরবে তখন ব্লেডটি ঘুরবে আর যখনই ব্লেডটি ঘুরবে ব্লেডের আশেপাশে যে অংশগুলি থাকবে সেখানে যে ইনগ্রেডিয়েন্টসই থাকুক না কেন সে কিন্তু আস্তে আস্তে মিক্সড হতে শুরু করবে এবং ব্লেড হতে শুরু করবে ঠিক আছে আমরা যাই করি না কোনো সেই কাজটি কিন্তু হতে শুরু করবে এইভাবে মিক্সার গ্রাইন্ডার কাজ করে থাকে তো এক্ষেত্রে আর একটা কথা আমি বলে রাখি এই যে জার রয়েছে এই যে জারের মধ্যে যদি কোনো এমন কোনো ইনগ্রেডিয়েন্টস থাকে যেটা অনেক বেশি পরিমাণে দেয়া হয়ে গেছে অথবা ইনগ্রেডিয়েন্টসটি প্রচণ্ড আঠালো প্রকৃতির যাতে ব্লেডটি তাকে কেটে ঘুরতে ফ্রিলি মুভ করতে পারছে না ব্লেডটি ঘুরতে গেলে প্রচণ্ড বেগ পেতে হচ্ছে মটরকে ঠিক আছে কারণ প্রচণ্ড প্রেশার পড়ছে মোটরের ওপরে এবং মোটরটি গরম হয়ে যাচ্ছে এইগুলোকে বলা হয় ওভারলোড কন্ডিশন ওকে তো এরকম যদি কোনো কখনো কোনো ঘটনা ঘটে ওভারলোড হয়ে যাচ্ছে এবং মোটর প্রচণ্ড হিট হয়ে যাচ্ছে তখন কি হয় এই যে ইনস্ট্রুমেন্ট এই ইনস্ট্রুমেন্টের মধ্যে একটা ফিউজ থাকে এই ফিউজটা কিন্তু নর্মাল আর পাঁচটা ফিউজের মতো নয় যে জ্বলে গেল সার্কিটটা ব্রেক হয়ে গেল এই ফিউজটা হচ্ছে একটা সুইচ যে সুইচটাকে বলা হয় ওভারলোড প্রোটেকশন সুইচ ঠিক আছে ওভারলোড প্রোটেকশন সুইচ অনেকে এল ওএলপিও বলে থাকে ঠিক আছে অটো ওভারলোড প্রোটেক্টর ওকে অটো ওভারলোড প্রোটেক্টর এই অটো ওভারলোড প্রোটেক্টরটা কি জিনিস একটা সুইচ এই সুইচটা কি হয় সঙ্গে সঙ্গে অফ হয়ে যায় এবং এই সুইচটা কিন্তু ফিউজের মতো সিরিজে লাগানো থাকে মেন পাওয়ার সাপ্লাই যখন আসছে মেন পাওয়ার সাপ্লাইয়ের সাথে সিরিজে কিন্তু এই মোটর এই সুইচটি লাগানো থাকে ঠিক আছে তারপর কিন্তু মোটরের কানেকশনটা যায় তো যখনই মোটর হিট হয়ে যায় তখন এই সুইচটি কী হয় অটোমেটিক্যালি অফ হয়ে যায় যখনই সুইচটি অফ হয়ে যায় তাহলে কি হবে মেন সাপ্লাইয়ের সাথে কানেক্টেড রয়েছে ফেজের সাথে কানেক্টেড রয়েছে লাইভ ওয়ারের সাথে কানেক্টেড রয়েছে তখন কি হবে কার কোনো কোনো কারেন্ট সাপ্লাইয়ের মধ্যে যেতে পারবে না সঙ্গে সঙ্গে হবে মিক্সার গ্রাইন্ডারটি বন্ধ হয়ে যাবে মোটরটি স্টপ হয়ে যাবে তো এটাতে কি হয় মোটরটিকে বাঁচাতে এই অটো ওভারলোড প্রোটেক্টার কাজ করে থাকে ওকে এবং মোটরের লংচি এতে বাড়ে ঠিক আছে আমাদের ইনস্ট্রুমেন্টটাও দীর্ঘদিন চলে ঠিক আছে তো এই যে অটো ওভারলোড প্রোটেক্টার এই যে সুইচ এই সুইচটি কিন্তু যখনই অফ হয়ে যায় এবং এই সুইচটি এই ইনস্ট্রুমেন্টের ঠিক তলদেশে দেশে কিন্তু অবস্থান করে ঠিক আছে একদম তলে থাকে তো যখনই হঠাৎ করে কোনো ওভারলোড হয় বা হঠাৎ করে যখন মোটরটি ঘুরতে পারছে না তখন কি হয় প্রচণ্ড হিট হয়ে যায় এবং অটোমেটিক্যালি ইন্সট্রুমেন্টটা কিন্তু শাটডাউন করে যায় ঠিক আছে এবং এই সুইচটি কিন্তু তখন অফ হয়ে যায় ওকে তো এটাতে কী হয় মোটরটি পুড়ে যাওয়ার হাত থেকে রক্ষা পায় এবং এর লাইফও অনেক দিন পর্যন্ত থাকে ওকে এই সুইচটি যখন অফ হয়ে যায় তখন আমাদের কি কি করণীয় আমাদের কি করা উচিত তখন আমাদের করা উচিত আমরা মিক্সারটিকে একটু রেস্ট দেবো মটরটিকে ঠান্ডা হতে একটু সময় দেবো ঠিক আছে আমরা একটু ওয়েট করবো দু পাঁচ মিনিট কি দশ মিনিট একটু ওয়েট করলাম এদিকে ঠা যখন ঠান্ডা হয়ে যাবে অটোমেটিক্যালি সুইচটি কিন্তু তখন অব থাকবে অন হবে না ঠিক আছে আমাকে কিন্তু ওটা হাত দিয়ে প্রেশার দিয়ে অন করতে হবে ঠিক আছে তবে কিন্তু এটা কিন্তু অন হবে তারপর কি সেকেন্ড কি আমরা যে ইনগ্রিডিয়েন্টস যেগুলো আমরা গুঁড়ো করছি বা পেস্ট করছি বা যাই করি না কেন সেখান থেকে হয়তো কিছু অংশ ইনগ্রেডিয়েন্টস আমি ওখান থেকে তুলে নিলাম কারণ ওটা ওভারলোড কন্ডিশন হয়ে গেছে মানে হয়তো বেশি পরিমাণে দেওয়া হয়ে গেছে ওর মধ্যে যারের মধ্যে তো আমরা কী করলাম ওটাকে একটু কমিয়ে নিলাম সেটা কমিয়ে নিতে পারি কমিয়ে নেব এরপর কি করবো কিছুক্ষণ পর ওই যে সুইচটি ওই সুইচটিকে কিন্তু আমি একবার প্রেশার দিয়ে অন করে দেবো ঠিক আছে ওর নিচে সুইচটি হয়েছে ওটা অটোমেটিক্যালি ওটা অফ হয়ে যায় এবং আবার যখন অর্ডারটা প্রেসার দেবো তখন ওটা অটোমেটিক্যালি সেটা আবার মেশিনটি কিন্তু অন হয়ে যায় ঠিক আছে তো এটাই হচ্ছে সুইচটি এই সুইচটিকে অনেক সময় রিসেট সুইচও বলে থাকে বা রিস্টার্ট সুইচও বলে থাকে ঠিক আছে এবার আমি তোমাদের প্র্যাকটিক্যালি অটো ওভারলোড সুইচটা দেখতে কেমন হয় অটো ওভারলোড প্রোডাক্টরটা সেটা তোমাদের দেখাবো দেখো এটা হচ্ছে ব্যাক পজিশন তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই এই ব্যাক পজিশনে দেখো এই যে ব্ল্যাক কালারের যেগুলো সেগুলো আমরা আগের ভিডিওতে বলেছি এগুলো স্ট্যান্ড এবং অটো ওভারলোড যে প্রোটেক্টর যেটা রয়েছে অটো কাট অফ সুইচ যেটা সেটা কিন্তু এখানে এইটা ঠিক আছে আমি আঙুল দিয়ে দেখো প্রেশার দিচ্ছি লাল কালারের ওকে এখানে লেখাই রয়েছে অটো কাট অফ সুইচ প্রেস টু রিসেট ওকে এটা যখন অফ হয়ে যায় তখন এই সুইচটি কিন্তু অনেকটা বেরিয়ে আসে ঠিক আছে এরকমই থাকে ন্যাচারালি এরকমই থাকে যখন অন করতে হয় কিছুক্ষণ পর যখন আমরা অন করি তখন একটা শক্ত টাইপের একটু জোরে প্রেশার দিলে একটা ক্যাক্ট একটা আওয়াজ হয় ঠিক আছে ভেতরে এবং ইনস্ট্রুমেন্টে আবার রানিং কন্ডিশনে চলে আসে আবার যখন আমরা সুইচ দেবো তখন কিন্তু আবার এটা অন হতে থাকবে এটা একটা ফিউজ ওকে দেখো এখানে লেখা রয়েছে অটো কাট অফ সুইচ ঠিক আছে দেখতে পাচ্ছো নিশ্চয়ই প্রেস টু রিসেট দেখতে পাচ্ছো একটা কালো রঙের গোল অংশ তার মাঝখানে একটা লাল রঙের সুইচ ওকে এটাই হচ্ছে ওই অটো ওভারলোড সুইচ যখনই এই ওভারলোড কন্ডিশন হয়ে যাবে অটো ওভারলোড প্রোটেক্টার যখনই অফ করে দেবে পুরো সিস্টেমটাকে বি কেয়ারফুল এই সময় যেন কখনোই ইনস্ট্রুমেন্টটা জোরপূর্বক চালানো উচিত নয় যে যে কাজগুলি সেই সময় করতে হবে তার প্রধান কাজ হচ্ছে মোটরটিকে ঠান্ডা করতে হবে অ্যাট এনি হাও মোটরটি ঠান্ডা করতে হবে ঠিক আছে ইনস্ট্রুমেন্টটি প্রচণ্ড হিট হয়ে যায় তো সেই কারণের জন্য অটো ওভারলোড প্রোটেক্টার অফ করে দেয় পুরো সিস্টেমটিকে তো তখন জোর করে কোনো কাজ করা কিন্তু উচিত নাই এটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে এতে কিন্তু আমাদের ইনস্ট্রুমেন্টের উপকার হবে ঠিক আছে মোটরের উপকার হবে ওকে যদি আমরা জোরপূর্বক কোনো কাজ করতে যাই তো সেক্ষেত্রে ইনস্ট্রুমেন্টের প্রচন্ড ক্ষতি হতে পারে আমাদের ইনস্ট্রুমেন্ট কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তো আমরা কখনোই ইনস্ট্রুমেন্টটিকে জোরপূর্বক কাজ করব না একটু ওয়েট করব মোটরটি ঠান্ডা হতে একটু সময় দেবো ঠিক আছে এবং ওভারলোড আমরা নেব না যারের মধ্যে আমরা যতটা পারছি জিনিসপত্র ঢুকিয়ে দিচ্ছি এটা কিন্তু করব না ঠিক আছে জারের মধ্যে ঠিক যতটা পরিমাণ নেওয়া উচিত আমরা ততটুকুই নেবো যাতে করে ব্লেডের ওপরে বেশি প্রেশার না পড়ে এতে আমাদের কাজও ভালো হয় আবার ইনস্ট্রুমেন্টও খুব ভালো মতো রান করতে পারে ওকে এটা আমরা অবশ্যই খেয়াল রাখবো তো অটো ওভারলোড কন্ডিশন খুব এক্সট্রিম কেস এটা ঠিক আছে তো এটা প্রায়শ অনেক সময় হয়ে থাকে আমাদের ভুলবশত আমরা হয়তো বুঝে উঠতে পারি না যে এই জারের মধ্যে কতটুকু ইনগ্রেডিয়েন্টস দেওয়া প্রয়োজন তো সে যাই হোক না কেন এরা কিন্তু ওয়ার্নিং দেয় ইনস্ট্রুমেন্ট কিন্তু আমাদের ওয়ার্নিং অবশ্যই দেবে যখনই এই ওয়ার্নিংটা পড়ে যাবে আমরা অবশ্যই বুঝে নেবো যে মোটরটি গরম হয়ে যাচ্ছে অর্থাৎ ইনগ্রেডিয়েন্টস আমার বেশি দেওয়া হয়ে গেছে আমরা কি করব তখন ইনগ্রেডিয়েন্টসটাকে কমিয়ে নেবো ওকে কমিয়ে নেবো এবং একটু ওয়েট করব ক্লিয়ার এবং আমরা আর জিনিস অবশ্যই মনে রাখবো যে বেশিক্ষণ ধরে কিন্তু এই মিক্সার গ্রাইন্ডার চালিয়ে রাখা উচিত নয় খুব বেশিক্ষণ ধরে চললে মোটর গরম হয়ে যাবে এবং ওভার্লের কন্ডিশন অকার্ট হতে পারে ওকে এই ব্যাপারটা আমরা কিন্তু খেয়াল রাখবো এবার আমাদের আলোচনার বিষয় ওয়ার্কিং প্রিন্সিপাল অফ মিক্সার গ্রাইন্ডার মিক্সার গ্রাইন্ডারের কার্যপ্রণালী কার্যনীতি আমরা দেখব দেখো এটা হচ্ছে ডায়াগ্রাম ঠিক আছে এই ডায়াগ্রামটার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এই যে দাগগুলো রয়েছে এই যে দাগটা ঠিক আছে আমি দেখো মাউসের কার্সারটা আমি দেখাচ্ছি মাউস যে পয়েন্টারটা সে মাউস পয়েন্টারটা যেখানে শো করছে সেটা তোমরা নজর রাখবে ওকে এই যে ফেজ পি মানে কি এই যে টার্মিনাল এটা একটা ওয়্যার ঠিক আছে এবং এই যে টার্মিনাল এটা হচ্ছে আর একটা এখানে কি এন লেখা আছে মানে কি এটা নিউট্রাল টার্মিনাল ওকে এবার দেখো এই যে ফেস টার্মিনাল এই ফেস টার্মিনালটা কোথায় এসেছে দেখো এই তারটি এসে প্রথমে এসেছে কোথায় ওভারলোড সুইচে যে সুইচটা আমরা দেখছিলাম যে মিক্সার গ্রাইন্ডারের তলদেশে ছিল ঠিক আছে রিসেট সুইচ যেটা বলা হয় বলা হয় ও এলপিও বলা হয়ে থাকে ঠিক আছে অটো ওভারলোড প্রোটেক প্রোটেক্টর তো এই যে সুইচ এটা একটা ফিউজের কাজ করে আমি এটা পড়ানোর সময় বলেছিলাম যে এটা সিরিজে লাগানো থাকে দেখো এটা শ্রেণী সমবায়ে লাগানো রয়েছে দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই তো এই অটোভাল সুইচটা কার সাথে লাগানো আছে ডাইরেক্টলি ফেজের সাথে লাগানো রয়েছে ঠিক আছে লাইভ ওয়ারের সাথে লাগানো রয়েছে এবার কি হচ্ছে এই অটোভাল সুইচটা থেকে কি হচ্ছে কানেকশনটা আসছে কোথায় ইন্ডিকেটারে এটা হচ্ছে ইন্ডিকেটার এখানে একটা লাল লাইট একটা এল ইডি বাল্ব যাই হোক না কেন এটা কিন্তু জ্বলবে ওকে এবং সেখান থেকে কিন্তু সোজা গিয়ে কোথায় যাচ্ছে একটা রোটেটিং সুইচের এই পয়েন্টে গিয়ে কানেকশন হচ্ছে ঠিক আছে এটা হচ্ছে রোটেটরি সুইচ ওকে এই সুইচটা আমরা কি ঘুরিয়ে ঘুরিয়ে ও জিরো ওয়ান টু থ্রি এভাবে আমরা স্পিডটাকে বাড়াচ্ছিলাম সেই স্পিড বাড়ানোর যে সুইচ সেটা হচ্ছে সুইচ এটা হচ্ছে রেগুলেটর আমাদের ফ্যানের রেগুলেটরের মতো সেখানে গিয়ে ফেজে গিয়ে কানেকশানটা হচ্ছে ঠিক আছে এই যে ফেজ কানেকশানটা এই তারটা কিন্তু ফেজের কানেকশানটা কিন্তু এই পর্যন্তই সীমাবদ্ধ ওকে বোঝা গেল তাহলে ফেজটা গিয়ে কোথায় যাচ্ছে ভালোর সুইচ হয়ে ইন্ডিকেটার হয়ে কোথায় যাচ্ছে আমার রোটেটারি সুইচে যাচ্ছে ক্লিয়ার এবার দেখো নিউট্রাল যে তার দেখতে পাচ্ছ নিউট্রাল ওয়ারটা কোথায় যাচ্ছে এখানে গিয়ে আমরা মোটরের পড়ার সময় আমরা দেখেছিলাম যে দুটো টার্মিনাল থাকবে দুটো ওয়াইন্ডিং থাকবে তার মাঝখানে কি থাকবে আর্মিচারটা বসানো থাকবে ঠিক আছে তো এটা হচ্ছে সেই ওয়াইন্ডিং এই যে স্টেটার ওয়াইন্ডিং মানে কি এই পোর্শনটা এই যে এইটা এবং এই যে পোর্শনটা এই দুটো পোর্শন কি স্টেটার ঠিক আছে মানে কি এই দুটো পোর্শন ফিক্স থাকে আর্মেচারটা এখানে মুভেবল ঠিক আছে আর্মেচারটা এখানে ঘুরবে ঠিক আছে মানে মোটরের যে পার্টটা ঘুরবে মানে কি এটা হচ্ছে রোটার রোটার পার্ট ওকে তো দেখো এই রোটার পার্টের সাথে দেখ কি দেখো কার্বন ব্রাশ লাগানো রয়েছে আমরা মোটর পড়ার সময় দেখেছিলাম যে এই কার্বন ব্রাশ লাগানো থাকে আর্মেচারের সাথে এদিকে হবে এইটা যখন মুভমেন্ট করবে তার সাথে এই কানেকশনটা যাতে থাকে সেই কারণের জন্য এটা দেওয়া তো দেখো নিউট্রাল ওয়ারটা কোথায় গেছে নিউট্রাল নিউট্রালয়ারটা স্টেটার গিয়ে কানেকশন হয়েছে ঠিক আছে দেখো এইভাবে এইভাবে ঘুরে 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 এটা স্টেটার এ এসে কানেকশন হয়েছে স্টেটার ওয়াইন্ডিং থেকে বেরিয়ে গিয়ে কার্বন ব্রাশ হয়ে আর্মেচারে প্রবেশ করেছে এবং তার আর প্রান্ত আর্মেচার থেকে কার্বন ব্রাশ হয়ে গিয়ে অপর আর একটি স্টেটার ওয়াইন্ডিংয়ে গিয়ে জড়িয়ে গেছে ঠিক আছে এই জড়িয়ে 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 আসার পর এখান থেকে তিনটে ভাগে ভাগ হয়েছে এখানে দেখা তিনটে এটা ডিপেন্ড করছে কোম্পানির উপরে কোন কোম্পানির মিক্সার গ্রাইন্ডার আমরা ইউজ করছি এবং এই রোটেটারি সুইচের ওপরে এখানে কতগুলো সুইচ রয়েছে তোমরা দেখো এই রোটেটারি সুইচটাতে জিরো ওয়ান টু থ্রি টোটাল চারটে সুইচ রয়েছে ঠিক আছে এই জিরো ওয়ান টু থ্রি যে সুইচটা আমরা নর্মালি যে মিক্সার গ্রাইন্ডারটা দেখলাম সেখানে জিরো মানে কি অফ ছিল কিন্তু ক্ষেত্রে দেখো জিরোতে কিন্তু একটা কানেকশন দেওয়া রয়েছে দেখা দেখতে পাচ্ছো তোমরা এবং দেখো দুই নম্বর ও তিন নম্বরটা শর্ট কানেকশন করা রয়েছে ঠিক আছে মানে কি কানেকশানটা শর্ট মানে কি একটা তার দিয়ে কানেক্ট করা আছে তার মানে কি এখানে দুই নম্বর পয়েন্টটাও যে তিন নম্বর পয়েন্টটাও সেম কিন্তু ন্যাচারালি আমি তোমাদের প্র্যাকটিক্যালি যেটা হয় সেটা আমি তোমাদেরকে বলি এই যে জিরো নম্বর যে সুইচটা সেটা ব্ল্যাঙ্ক থাকে ফাঁকা থাকে এর সাথে কিন্তু স্টেটারের কোনো ওয়ার্নিং কানেকশন থাকে না থাকে কোথায় এক নম্বর দুই নম্বর এবং তিন নম্বরের সাথে মানে কি এর এক নম্বর যে পয়েন্টটা সেটা যাচ্ছে কোথায় এক নম্বর পয়েন্টে এই দুই নম্বর পয়েন্টটা সেটা কোথায় যাবে দুই নম্বর পয়েন্টে এবং এই তিন নম্বর পয়েন্টটা কথা কানেকশন হবে তিন নম্বর পয়েন্টে ঠিক আছে এবং এটা কিভাবে হয় আমি তোমাদেরকে বোঝাই এই যে ওয়াইন্ডিংটা তোমরা দেখতে পাচ্ছ এই যে পাক এই পাকগুলো একটা সংখ্যাতে থাকে ঠিক আছে পাক সংখ্যা যত বেশি হয় এই স্টেটারের মধ্যে তত বেশি পরিমাণ ক্ষমতা সম্পন্ন ম্যাগনেট তৈরি হয় ঠিক আছে ইলেকট্রো তৈরি হয় এবার দেখো একটা ব্যাপার এবং ফ্লাস্কটা চেঞ্জ হয় এই জিনিসটা তোমাদের আমরা পরে বোঝাবো আমরা পরে দেখবো এই ফ্লাক্স চেঞ্জের ব্যাপারটা কি যখন ট্রান্সফর্মার পড়বো তখন আরও ভালো মতো বুঝতে পারবে তোমরা ব্যাপারটা তো দেখো এই যে পাক সংখ্যা মনে করো এই যে স্টেটারে এই দু এইখানেও যে স্টেটার রয়েছে এবং এটা যে স্টেটার রয়েছে এই স্টেটার যে পার্ট সেখানে দেখা গেলো এখানে একশোটা পাক আছে ঠিক আছে টোটাল একশোটা পাক আছে এই একশোটা পাকের মধ্যে এইখানে ধরো এক নম্বর পাকটা শুরু হয়েছে ঠিক আছে এবং এখানে এসে একশো নম্বর পাকটা শেষ হয়েছে বুঝতে পারছো তোমরা নিশ্চয়ই এই পয়েন্ট থেকে এক নম্বর পাক শুরু হয়েছে এই পয়েন্টে এক, একশো নম্বর পাকে এসে শেষ হয়েছে মনে করো ওকে এবার এই এক থেকে একশো নম্বর পাকের মধ্যে তিন নম্বর যে সুইচটা তিন নম্বর যে টার্মিনাল সেটা হচ্ছে একশো নম্বর পাকের সাথে কানেকশান আছে দুই নম্বর যে সুইচটা সেটা দেখা গেলো আশি নম্বর যে পাক তার সাথে কানেকশান আছে মানে কুড়িটা পাকের সাথে কানেকশান নেই মানে কি এখান থেকে এক পাক দু পাক তিন পাক চার পাক পাঁচ পাক ছ পাক এরকম হতে হতে একশোটা টোটাল পাক আছে একশোটা পাক মানে কি পুরো তারটাই কিন্তু এইখান থেকে শুরু করে এইটা টোটালটা কিন্তু এই তিন নম্বর পয়েন্টের সাথে কানেক্টেড এবার আমি আশি নম্বর পাক পর্যন্ত আমি দুই নম্বর পয়েন্টের সাথে কানেক্ট করেছি ঠিক আছে এবং ষাট নম্বর পাক পর্যন্ত আমি এক নম্বর পয়েন্টের সাথে কানেক্ট করেছি তার মানে কি তার মানে কারেন্টটা দেখো যখন ফ্লো করবে ধরো আমি এই সুইচটা এক নম্বর এক নম্বর যে পয়েন্ট রয়েছে এক নম্বর পয়েন্টের সাথে ষাট নম্বর পাকটা কানেকশন রয়েছে ঠিক আছে ওকে এবার আমি এই সুইচটা যখন আমি এখানে এই এই ছবি অনুযায়ী আমি তোমাদের বলি এই এক নম্বরটা এখন জিরোতে কানেকশন আছে তার মানে কি আমি যখন এই সুইচটা জিরোতে দেব তার মানে কি এই সুইচের একটা পোর্শন এই ফেজের সাথে কানেক্টেড থাকবে আর একটা পোর্শন মুভেবল সে হয় জিরোতে থাকবে নাহলে একে থাকবে নাহলে দুয়ে থাকবে না তিনে থাকবে কিন্তু বেসটা কিন্তু এই ফেজের সাথে কানেক্টেড তো এই সুইচটা যখন জিরোর সাথে কানেক্টেড থাকবে তাহলে সার্কিটটা কিভাবে কমপ্লিট হচ্ছে দেখো এই ফেজ এখান থেকে কারেন্টটা এইভাবে আসবে অটো ভালো সুইচ হয়ে ইন্ডিকেটার হয়ে এই ফেজে যাবে এই পয়েন্টে এখান থেকে কি হবে এই জিরো নম্বরে কানেকশনটা থাকবে কারণ সুইচটা জিরোতে দেওয়া রয়েছে এবং জিরো থেকে কি হবে কানেকশনটা মানে কারেন্টটা এই এই বরাবর এসে এই পাক দিয়ে ঘুরে 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 এই কার্বন ব্রাশ হয়ে আর্মেচার হয়ে এই কার্বন ব্রাশ হয়ে এই স্টেটার অনিংয়ে ঘুরে 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 তার মধ্যে দিকে এই দিক দিয়ে গিয়ে এই নিউট্রাল হয়ে বেরিয়ে আসবে তো টোটাল একটা সার্কিট তাহলে কমপ্লিট হচ্ছে তো সার্কিটটা কমপ্লিট কীভাবে হচ্ছে ফেজ হয়ে ঢুকছে ও অটো ভালোর সুইচ দিয়ে ইন্ডিকেটার হয়ে এই সুইচ এই সুইচ থেকে এই পয়েন্টে অথবা এই পয়েন্টে অথবা এই পয়েন্টে অথবা এই পয়েন্টে যে কোনো একটা পয়েন্টে হয়ে এই তার দিয়ে স্টেটার ওয়াইন্ডিং হয়ে আরমেচার হয়ে আবার স্টেটার ওয়াইন্ডিং হয়ে কীভাবে নিউট্রাল হয়ে ব্যাক করবে এবার যদি আমার একশো নম্বর পাকটা তিন নম্বর পয়েন্টের সাথে কানেক্টেড তাহলে যদি এই সুইচটা ঘুরে তিন নম্বরে থাকে তাহলে কী হবে কারেন্টটা একশো নম্বর পাক পর্যন্ত ঘুরে তারপরে এই দিয়ে আসবে ক্লিয়ার যদি সুইচটা দুই নম্বরের সাথে কানেক্টেড থাকে এই ক্ষেত্রে এক নম্বরের সাথে কানেক্টেড যদি থাকে তাহলে কী হবে কারেন্টটা কী হবে কারেন্টটা ঠিক এই যে এটা আশি নম্বর পাক বলেছিলাম তাহলে কি আশি নম্বর পাক থেকে ও কিন্তু কারেন্টটা হয়ে যাবে ওই বাকি যে আশি থেকে একশো নম্বর যে পাক সে পাকের মধ্যে কিন্তু কোনো কারেন্ট ফ্লো করবে না ক্লিয়ার মাঝখান থেকে কারেন্ট ফ্লো হবে তার মানে কি তার মানে কি একশোটা পাক ঘুরলে যে পরিমাণ শক্তি তৈরি হবে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে আশিটা পাক হলে নিশ্চয়ই তার থেকে অনেক কম ইলেকট্রিক ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে ক্লিয়ার এবং এক নম্বরে যখন আমরা কানেকশান দেবো সেখানে ষাটটা পাকের সাথে কানেক্টেড আছে মানে কি ষাট নম্বর পাক পর্যন্ত আসবে তো তার সাথে যদি কানেকশন থাকে তাহলে কী হবে মাত্র ষাটখানা পাকের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে তার মানে কি আরও কমে গেল এই যে কমে যাওয়া যত পাক সংখ্যাটা কমাতে পারবো আমি তত কিন্তু আমার কারেন্টের ফ্লোটা তত বেশি কম হবে ঠিক আছে মানে কি আমার মোটরের যে স্পিডটা সেটা তত বেশি কম হবে ঠিক আছে এবং যত পাক সংখ্যা বাড়বে মোটরের স্পিডটা কী হবে তত বেশি বাড়বে ক্লিয়ার তো আমরা এই পাক সংখ্যাটাকে কমানোর উপর ডিপেন্ড করে করে কিন্তু আমাদের এই স্পিডটাকে আমরা চেক করবো ওকে যত পাক সংখ্যাটা আমি কমাবো তত মোটরের স্পিডটা কমে যাবে যত পাক সংখ্যা বাড়াবো মোটরের স্পিডটা কিন্তু তত বাড়তে থাকবে ক্লিয়ার এবার দেখো আর একটা বিষয় সেটা হচ্ছে এই পাক সংখ্যাটা কীভাবে করা হয় একটা তার এই যে তারটা রয়েছে এই তারটি যখন কন্টিনিউয়াসলি পাক দিতে 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 একশোটা পাক করা থাকলো এই পয়েন্টে গিয়ে শেষ হয়ে গেল তার মানে কি এটা একটা কমপ্লিট একটা তার এখানে কানেকশানটা আমি করেছি তিন নম্বরের সাথে যদি এই মাঝখানে দেখা গেল মাঝখানে আশি নম্বর পাক পর্যন্ত আসার পর সেই জায়গাতে যদি আমি একটা তারকে জয়েন্ট করে দিই সেখানে হয়তো শোল্ডারিং করে একটা তারকে আমি জয়েন করে দিয়ে সেখান থেকে একটা আউটপুট বের করলাম দুই নম্বর তারটা ঠিক আছে তাহলে কি হবে তাহলে কিন্তু এই কারেন্টটা কিন্তু দুই নম্বর হয়ে এই আশি নম্বর পাকের যে পয়েন্ট সেই পয়েন্ট থেকে গিয়ে এক নম্বর পাকের যে পয়েন্ট সে পয়েন্টে বেরিয়ে যাবে মানে কি এই আশি থেকে একশো নম্বর পাকের মধ্যে কোনো কারেন্ট কিন্তু ফ্লো হবে না কারণ সার্কিটটা ওপেন থাকছে ক্লিয়ার সার্কিটটা ক্লোজ হচ্ছে না আবার যদি ষাট নম্বর পাকে গিয়ে যদি এই এক নম্বর যে পয়েন্টটা রয়েছে সেই পয়েন্টটার একটা তার গিয়ে যদি আমি ওখানে শোল্ডারিং করে দিই ষাট নম্বর পাকের কাছে গিয়ে যে জায়গাতে যে পয়েন্টে গিয়ে ষাট নম্বর পাকটা কমপ্লিট হচ্ছে সেই পয়েন্টে যদি একটা তারকে আমি ওখানে শোল্ডারিং করে দিই তাহলে কী হবে কারেন্টটা কিন্তু ষাট নম্বর পাখে ঢুকে ষাটটা পাক দিয়ে কিন্তু ও বেরিয়ে যাবে ও কিন্তু ষাট থেকে একশো নম্বর পাক যেটা পেছনের দিকে এই দিকে যেটা পড়ে রয়েছে এই দিকে কিন্তু আসবে না ক্লিয়ার কারেন্টটা তাহলে কী হচ্ছে ও ষাটটা পাকের মধ্যে দিয়ে কারেন্টটা ফ্লো করবে তো আমি কী করব যখন এই সুইচটাকে আমি দেব তখন আমি এই স্টেটারকে ইনস্ট্রাকশন দিচ্ছি মোটরকে ইনস্ট্রাকশন দিচ্ছি যে তুমি ষাট নম্বর পাক দিয়ে কারেন্টটাকে ফ্লো করে বের করে দাও মোটর স্পিড যা হবে সেটা কিন্তু আমার ডিজায়ার্ড ঠিক আছে আমি ওটাই চাই বেশি মোটর স্পিড আমার প্রয়োজন নেই মানে কি মিক্সিটা বেশি ঘোরাতে আমি চাইছি না অল্প যাতে ঘোরে তো ঠিক সেইভাবে করা হয় তো এখানে যেটা রয়েছে এখানে সুইচটা তোমাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে বুঝতে পারছি কারণ সুইচটার যে এক নম্বরটা সেটা এক নম্বর কানেকশন থাকা উচিত দুই নম্বরটা দুই নম্বরের সাথে কানেকশন থাকা উচিত তিন নম্বরটা তিন নম্বরের সাথে কানেকশন থাকা উচিত জিরোটা কিন্তু ফাঁকা থাকা উচিত তার কারণ কি আমরা দেখলাম যে জিরো নম্বর যে সুইচটা সেই সুইচটা কিন্তু ফাঁকা থাকে জিরোতে দিলে কি হয় মোটরটি বন্ধ অবস্থা থাকে অফ থাকে ক্লিয়ার তার মানে কি জিরোতে দেওয়া রয়েছে মানে সুইচটায় ফেজ থেকে এসে এখানে এসে শেষ হয়ে গেছে জিরোতে কোনো কারেন্ট নেই তাই কারেন্টটা ফ্লো করতে পারছে না সাইকেলটা কমপ্লিট হবে তবে তো কারেন্টটা ফ্লো করবে তাহলে এই যে পুরো প্রসেস এইটাই হচ্ছে মিক্সার গ্রাইন্ডারের ওয়ার্কিং প্রিন্সিপাল এই যে আর্মেচার এই আর্মেচারেরটা তো ঘোরে তো আর্মিচারটা ঘোরে ঘুরতে গেলে তার মাঝখানে নিশ্চয় একটা স্যাপ থাকবে সেই স্যাপটের সাথে কি থাকে বাটারফ্লাই খাঁজ বিশিষ্ট যে অংশটা সেটা কানেকশন করা থাকে ঠিক আছে এবং যখন এই মটরে আর্মেচারটা খুব স্পিডে ঘোরে তখন ওই বাটারফ্লাইটা ঘোরে এবং তার সাথে ওই খাঁজের মধ্যে খাঁজে আমি যখন বাটিটা বসিয়ে দেবো তখন সেটা ঘুরতে থাকে ঠিক আছে ওই ব্লেডটি ঘুরতে থাকে এবং আমার যে দ্রব্য যে উপকরণগুলিকে আমি গুঁড়ো করতে চাইছি বা মিক্স করতে চাইছি সেটা কিন্তু আমার কাজ হয় ওকে তাহলে কি হচ্ছে ওয়ার্কিং প্রিন্সিপালটা তাহলে আমরা কী বুঝলাম যে এই ফেজ এই ফেজ দিয়ে ও অটো ওভারলোড প্রোটেক্টের যে সুইচ সেই সুইচটা সিরিজে লাগানো থাকে এবং তার সাথে ইন্ডিকেটারটাও সিরিজে লাগানো থাকে কি সেটা কোথায় যাচ্ছে রোটেটরি সুইচের একটা পয়েন্টে গে ফিক্স হয়ে গেল এটা কিন্তু চেঞ্জ হবে না এই যে ফেজের যে কানেকশান এটা কিন্তু ফিক্সড ওকে সুইচে কোন কানেকশানটা ভ্যারিয়েবল সেটা হচ্ছে নিউট্রালের যে কানেকশান সেটা হচ্ছে ভ্যারিয়েবল ঠিক ক্লিয়ার মানে কি এই ফেসটা ফিক্সড আমার যে সুইচটা সেটা জিরো ওয়ান টু থ্রিতে একটা একটা করে আমি নামাবো আবার উঠাবো ক্লিয়ার এবং এই জিরো ওয়ান টু থ্রিতে যে কানেকশনটা করা থাকবে সেটা হচ্ছে স্টেটার ওয়াইন্ডিং থাকবে মানে কি স্টেটারে একটা কয়েল থাকে সেই কয়েলের যে তার যে পাক তারের যে পাক দেয়া থাকে গোল 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 করে এই যে এটা আছে কোর একটা এটা চারিদিকে তারটা পাক দিয়ে জড়ানো আছে তো এই জড়ানোটার যে পাক সংখ্যা সে পাক সংখ্যাটাকে এই এক দুই তিন দ্বারা ডিনোট করা হয়ে থাকে আমার টোটাল দেখা গেল একশোটা এখানে পাক দেওয়া রয়েছে একশোটা পাকের একশো নম্বর পয়েন্টটা তিন নম্বরের সাথে কানেকশন থাকবে একশোটা পাকের যে যেখানে আশি নম্বর পাকটা কমপ্লিট হচ্ছে সেই জায়গাটিতে দুই নম্বর কানেকশানটা থাকবে এই এই কথাটার মানে এই নয় যে তারটি আশি নম্বর পাকে গিয়ে শেষ হয়ে গেল দিয়ে দুই নম্বরের সাথে কানেকশন থাকলো তার উপরে আবার আর আমি কয়েল একশোটা পাক দিয়ে তিন নম্বরের সাথে কানেকশন থাকলো বা আবার তার ওপর একটা ষাটটা পাক দিয়ে একের সাথে কানেকশন থাকলো এরকম নয় একটাই পাক ঠিক আছে সেখানে কিন্তু এই যে পয়েন্টগুলো ট্যাপ করা থাকে তার কারণ তুমি দেখো একটা কথা যদি আমি এই তিনটে পয়েন্ট বের করি এক দুই তিন এখানে ষাটখানা পাক রয়েছে প্রথমে আমি ষাটটা পাকের একটা তার দিয়ে কানেকশন করে দিলাম ক্লিয়ার একের সাথে হয়ে গেল তার উপরে যদি আবার আমি একটা আশিটা পাক মারি নতুন করে নতুন তার দিয়ে দিয়ে দুই নম্বর পয়েন্টের সাথে কানেকশান করি তাহলে কী হবে আমার ডবল তার লাগছে তাই না কি এতে হবে ইনস্ট্রুমেন্টটা অনেক বেশি ভারী হয়ে যাবে এবং আমার কাজ সে একই হবে সুতরাং সেটা করে আমার কোনো প্রয়োজন নেই কোম্পানি এতে লসে রান করতে পারে ঠিক আছে মানে কি আমার তারটা নষ্ট হচ্ছে ফালতু যেখানে আমার কি হচ্ছে এখানে একশোটা একশোটা পাকে একটা তার এতদূর পর্যন্ত করা আছে দিয়ে একটা তার বের করে দিয়ে তিন নম্বরে দেওয়া হলো এর মাঝখান থেকে আশি নম্বর পাক থেকে একটা তার ট্যাপ করে দিয়ে দুই নম্বরে বের করে দেওয়া হলো এই পাক থেকেই আবার ষাট নম্বর পাকে যেখানে গিয়ে কমপ্লিট হচ্ছে ষাট হোক পঞ্চাশ হোক চল্লিশ হোক যেটা আমার প্রয়োজন যেরকম আমার স্পিড দরকার তার উপর ডিপেন্ড করছে তো সেই জায়গা থেকে আমি একটা তারকে ওখানে জাস্ট শোল্ডারিং করে পয়েন্ট করে ট্যাপ করে দিলাম এটাকে ট্যাপিং বলা হয়ে থাকে একটা কয়েল কয়েলের মাঝে কোন একটা পাক সংখ্যা থেকে একটা তারকে কানেকশন করার অর্থ তাকে ট্যাপিং করা ঠিক আছে তো যে ট্যাপ করে আমি এক নম্বর যে ট্যাপ করে দুই নম্বর বের করে নিলাম তার মানে কি হয়ে গেলো এই এক নম্বর দুই নম্বরের কিন্তু পাক সংখ্যাটা ডিফারেন্ট হয়ে গেল তিন নম্বরের থেকে ক্লিয়ার মানে কি তিন নম্বরের মধ্যে দিয়ে যদি আমি কানেকশনটা করি তিন নম্বরে যদি সুইচটাকে নিয়ে আসি তাহলে কারেন্টকে বেশি পাক ঘুরে কিন্তু যেতে হবে দুই নম্বরে গেলে তার থেকে কি হবে অনেক কম পাক ঘুরে কিন্তু কারেন্টটাকে যেতে হবে এক নম্বরে দিলে কি হবে কারেন্টটাকে আরও ক কম পাক ঘুরে কিন্তু যেতে হবে ক্লিয়ার তাহলে কি যত পাক সংখ্যা কম মোটরের স্পিড তত কম যত পাক সংখ্যা বেশি মোটরের স্পিড কিন্তু তত বেশি ক্লিয়ার তো খুব ভালো করে নিশ্চয়ই বুঝতে পারলে তোমরা এই যে ওয়ার্কিং প্রিন্সিপাল এটা হচ্ছে ওয়ার্কিং প্রিন্সিপাল অফ মিক্সার গ্রাইন্ডার মানে কি মোটরটাকে ঘোরাবো এই যে অংশটা এটা হচ্ছে কন্ট্রোল টার্মিনাল দেখো লেখা আছে দেখো স্পিড কন্ট্রোল টার্মিনাল ফর স্টেটার ওয়াইন্ডিং স্পিড কন্ট্রোল টার্মিনাল অফ স্টেটার ওয়াইন্ডিং এই স্পিড কন্ট্রোল টার্মিনাল টার্মিনালটা কিভাবে করা থাকে এইভাবে করা থাকে একটা পাক থাকে সেখানে ট্যাপিং করা থাকে কি করা থাকে ট্যাপিং ঠিক আছে এটা হচ্ছে রোটেটারি সুইচ রোটেটারি সুইচের যে ফিক্সড প্রান্ত সেখানে কি ফেজের কানেকশানটা করা থাকে এবং ফেজের লাইনের সাথে কি থাকে অটো ওভারলোড সুইচ এবং ইন্ডিকেটার ফিক্সড থাকে ঠিক আছে এটা সিরিজে কানেকশান করা থাকে ওকে তোমরা তাহলে বুঝতে পারছো এই অটো ওভারলোড সুইচটা যদি কখনও অফ হয়ে যায় তাহলে কি এর মধ্যে কানেকশনটা তো এখান থেকে ব্রেক হয়ে গেলো তাই না কি তোমরা দেখো কানেকশান যদি আসছে যদি অটো ওভারলোড সুইচটা অফ হয়ে যায় তাহলে কি কানেকশানটা এখানে ব্রেক হয়ে গেলো মানে এখান থেকে কানেকশন ব্রেক মানে কি ইন্ডিকেটারও জ্বলবে না মোটরও কানেকশন যাবে না কারণ কি ফেজ কাটা মানে কি এর মধ্যেতে কোনো কারেন্ট ফ্লো করবে না সার্কিটটা ব্রেক ক্লিয়ার তাই অটোভালের সুইচটা এখানে লাগানো থাকে ঠিক আছে এবং এই নিউট্রাল যে ওয়্যার সেই নিউট্রাল ওয়্যারটা কী থাকে আমার মোটরের অন্য একটা প্রান্তের সাথে কানেকশন করা থাকে আমি যদি এখানে নিউট্রাল দিতাম এখানে ফেস দিতাম তাও কিন্তু হতো মোটর চলতো সব কিছু হতো কিন্তু পার্থক্য কি হতো প্রবলেমটা কী হতো সব সময়ের জন্য এই যে সুইচ এই সুইচের এই মোটরের মধ্যে কারেন্ট অলওয়েজ থেকে যেত ফিক্স তোমরা দেখো যদি এই এই ফেস টার্মিনালটা এখানে দিতাম নিউট্রাল টার্মিনালটা যদি এখানে দিতাম কী হতো নিউট্রালের সাথে অটো ওবালের সুইচ ইন্ডিকেটার সবই কানেকশান থাকতো ইটস ওকে কোনো প্রবলেম নেই কিন্তু এই এই জায়গাতে আমার মোটরের মধ্যে অলওয়েজ কি কারেন্ট বর্তমান থাকত এর মধ্যে দিয়ে কারেন্ট থাকতো যখনই কোনোভাবে কোনো প্রবলেম হতো কিছু একটা হতো যদি আমি এখানে ভুল করে মোটরের হাত দিয়ে দিতাম আমার কিন্তু শক লেগে বিপত্তি হয়ে ঘটে ঘটে যেতে পারতো ঠিক আছে বা হয়তো কোনো কারণে এর ভেতরে কোনো একটা পতঙ্গ প্রবেশ করলে এবং এর গায়ের সাথে টাচ হয়ে গেলো বা কোনোভাবে কোনো একটা জায়গাতে শর্ট হয়ে গেল ঠিক আছে তাহলে কী হবে সঙ্গে সঙ্গে ইনস্ট্রুমেন্টটা জ্বলে যেতে পারে এবং সার্কিটটাও নষ্ট হয়ে যেতে পারে ক্লিয়ার এই যে প্রবলেম এইটাই হচ্ছে আমার মেন সুইচের সাথে এই কারণের জন্যই ফেজের সাথে সুইচ লাগানো থাকে কখনো নিউট্রালের সাথে কিন্তু সুইচ লাগানো থাকে না ক্লিয়ার আমাদের ফেস টার্মিনালে কী থাকে সিরিজে সুইচ লাগানো থাকে দেখতে পাচ্ছ তোমরা এই অটোমোবাইলের সুইচটা কিন্তু অ্যাকচুয়ালি একটা সুইচ ক্লিয়ার এটা অফ হয়ে গেলেই পুরো সার্কিটটা শার্ট ডাউন হয়ে যাবে ক্লিয়ার তাহলে এইটা হচ্ছে মিক্সার গ্রাইন্ডারের ওয়ার্কিং প্রিন্সিপাল তোমরা এই ছকের মাধ্যমে সার্কিট ডায়াগ্রামের মাধ্যমে বুঝলে যদি তোমাদের এইটা বুঝতে কোনো অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে একবার জানাবে আমায় ওকে এই কার্বন ব্রাশটা আর্মিচার স্টেটার ওয়াইন্ডিং রোটার ওয়াইন্ডিং রোটার ওয়াইন্ডিংটাকে আর্মেচার বলা হয়ে থাকে আমরা এগুলো মোটরে পড়েছিলাম অটোমোবাইলের সুইচ সম্পর্কে আগের দিন আমরা প্র্যাকটিক্যালি দেখেছি ইন্ডিকেটারটা আমরা দেখেছি ঠিক আছে ইন্ডিকেটারটা কেমন কীরকম জিনিস এটা একটা নর্মাল বাল্ব একটা এল ইডি হতে পারে স্পিড কন্ট্রোল টার্মিনাল অফ স্টেটার ওয়াইন্ডিং ঠিক আছে এটা পাক সংখ্যার উপর ডিপেন্ড করে এক নম্বরে বেশি কম পাক থাকে দুই নম্বরে বেশি পাক তিন নম্বরে আরও বেশি পাক ঠিক আছে এটা উল্টোও হতে পারে এটা ডিপেন্ড করে কোম্পানির ওপরে জিরো নম্বরে এখানে এক দেওয়া রয়েছে দুই নম্বরে দুই নম্বরটা একে দেওয়া রয়েছে এবং তিন নম্বরটা দুই এবং দুই তিন শর্ট রয়েছে এখানে কিন্তু একটা গ গন্ডগোল রয়েছে এটা যদি জিরোতে আমরা নর্মাল দেখেছিলাম যে এটা অফ থাকে সুতরাং আমরা এক নম্বর পয়েন্টে একেই দেবো দুই নম্বর পয়েন্টে দুই দেবো তিন নম্বর পয়েন্টটা তিনে দেবো ঠিক আছে এবং জিরোটা ফাঁকা রাখবো এটাই হচ্ছে আমার ওয়ার্কিং প্রিন্সিপাল ঠিক আছে এটা রোটারে রোটারি রোটেটারি যে সুইচ সে সুইচের কিন্তু কানেকশন ঠিক আছে আমরা দেখবো রোটেটারি সুইচটা যদি কখনো খারাপ হয়ে যায় কিভাবে চেঞ্জ করতে হয় আমরা সেটা দেখবো এবং এর কানেকশনটা আমরা প্র্যাকটিক্যালি সেদিনকে দেখবো ওকে ভালো করে লক্ষ্য করো এটা হচ্ছে নিচের পার্টটা যে রোটেটারি যে সুইচ সেই রোটেটারি সুইচটা ঠিক আছে দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই জিরো ওয়ান টু থ্রি এটা শর্ট করা রয়েছে ঠিক আছে এটা আমরা করবো না আমরা করবো কি একের সাথে একে কানেকশন দেবো দুয়ের সাথে দুইয়ে তিনের সাথে তিনের ওভারলোড যে সুইচ সেই ওভারলোড সুইচটা ফ্রেজের সাথে কানেক্টেড রয়েছে দেখতে পাচ্ছ নিশ্চয়ই সিরিজে দিয়ে কানেকশান এসে এই দিক দিয়ে আবার বেরিয়ে গেছে আবার ইন্ডিকেটারে প্রবেশ করেছে ইন্ডিকেটার থেকে আবার বেরিয়ে ফেস এই রোটেটারের সুইচের ফিক্সড জায়গাতে কিন্তু ফিক্সড হয়ে গেছে ওকে এবং এখান থেকে কি সুইচটা এর এর সাথে এর কানেকশান থেকে একটা লম্বা অংশ থাকে দেখতে পাও আমরা এটাকে এখানে একটা গোল জিনিস থাকে যেটা ঘোরায় ক্যাট 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 করে ঘোরানো যায় ঠিক আছে তো ঘোরানোর অর্থ এটাই যে জিরো থেকে ওয়ান ওয়ান থেকে টু টু থেকে থ্রি অথবা থ্রি থেকে টু টু থেকে ওয়ান ওয়ান থেকে আবার জিরোতে নিয়ে আসতে পারি ঠিক আছে আমরা দেখেছি সুইচটা আমরা ফ্যানের রেগুলেটারও দেখেছি এই একই জিনিস এবং এই এক দুই তিন নম্বর পয়েন্টটা কি থাকে এখান থেকে দেখানো হয়েছে ঠিকই বাট অ্যাকচুয়ালি এটা বোঝানোর জন্য দেখানো রয়েছে এটা একশো নম্বর পয়েন্টের তিন নম্বর আশি নম্বর পয়েন্ট ধরো যদি এখান থেকে হয় এই জায়গাটা থেকে যদি আশি নম্বর পয়েন্ট শুরু হয় তাহলে এখান থেকে দুই নম্বর কানেকশনটা বেরিয়ে আসবে এখান থেকে যদি ষাট নম্বর পয়েন্টটা শুরু হয় তাহলে এখান থেকে কী হবে এক নম্বর পয়েন্টটা ট্যাপিং হয়ে বেরিয়ে আসবে এই যে মাঝখান থেকে কানেকশন নেওয়াটাকে ট্যাপিং বলা হয় থাকে ক্লিয়ার এটা হচ্ছে স্টেটার আমরা দেখেছি এর ওপরে মাঝখানে আর থাকে ঠিক আছে এই যে মাঝখানে আর্মেচার রয়েছে এবং ওপরে কী রয়েছে আবার একটা স্টেটার ক্লিয়ার তো এই গেলো ওয়ার্কিং প্রিন্সিপাল অফ মিক্সার গ্রাইন্ডার তো এই গেল মিক্সার গ্রাইন্ডার কিভাবে ব্যবহার করতে হয় মিক্সার গ্রাইন্ডার কিভাবে চালনা করতে হয় এবং অটো ওভারলোড প্রোটেক্টর এই ইনস্ট্রুমেন্টগুলো সম্পর্কে আমরা দেখলাম এই অংশগুলো আমরা দেখলাম মিক্সার গ্রাইন্ডার চালনা করার বিভিন্ন রকমের পয়েন্ট যে যে পয়েন্টগুলি আমাদের প্রথমে মাথায় রাখতে হবে চালনা করার পূর্বে সেগুলো আমরা জানলাম তারপর প্রত্যেকটা স্টেপ আমরা দেখলাম কিভাবে মিক্সার গ্রাইন্ডার চালনা করার যে প্রত্যেকটা স্টেপ সেগুলো কিন্তু আমরা সব সব কিছু দেখলাম মিক্সচার গ্রাইন্ডারটা চলতে চলতে কোনোভাবে যদি ওভারলোড হয়ে যায় তো সেক্ষেত্রে কী ঘটনা ঘটে সেটা আমরা জানলাম এবং সেই ঘটনাটা ঘটলে আমাদের কী করণীয় সেটাও আমরা আজকে শিখলাম তো আজকে এই পর্যন্ত থাক তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ ভেরি মাচ